আজকে আমি যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাটে। আপনি কি জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট কোনটি? হ্যাঁ বন্ধুরা, টাঙ্গাইলের করটিয়া হাটটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট। এটি 200 বছরের পুরনো একটি হাট। তো আজকে আমরা করটিয়া কাপড়ের হাটে যাব এবং করটিয়ার কাপড়ের হাটটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। আর করটিয়া হাটে কি কি পাওয়া যায় চলুন তাহলে দেখে আসা যাক। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব সরাসরি করটিয়া কাপড়ের হাটে। আমরা করটিয়া হাটে চলে আসলাম। করটিয়া হাট সম্বন্ধে আপনাদের কিছু তথ্য জেনে রাখা ভালো। দেশের প্রাচীন ও বৃহৎ ঐতিহ্যবাহী হাটগুলোর মধ্যে অন্যতম টাঙ্গাইলের করটিয়া হাট। এই হাটটি 200 বছরের পুরনো, তারপরও এখনও সেই আগের মতোই হাট মানুষের সমাগম হচ্ছে। এই হাট তুলনামূলকভাবে কম দাম ও বিখ্যাত টাঙ্গাইল শাড়ির প্রতিস্থাপন হওয়ায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের পাইকারি শাড়ি ব্যবসায়ীদের অন্যতম পছন্দ এই হাটটি। বর্তমানে সপ্তাহে 3 দিন বসে করটিয়া হাট। সপ্তাহে মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকালে শেষ হয় এই হাটটি। এ সময় দিনে ও রাত্রে চলে কেনাবেচা। সপ্তাহে 200 থেকে 300 কোটি টাকার উপরে কেনাবেচা চলে এই হাটে। দেশের প্রাচীন ও বৃহত্তম কাপড়ের করটিয়া হাটকে উদ্দেশ্য করে অনেক আগে থেকেই টাঙ্গাইলের দক্ষ কারিগররা বংশ পরম্পরায় তৈরি করে আসছে নানা ধরনের কাপড়। আপনার কাছে কি কি আইটেমের শাড়ি আছে? আমার কাছে সিল্ক কালেকশন, সব সিল্ক কালেকশন, সুতি, মাসলাইট সুতি, বিভিন্ন রেঞ্জের মাল আছে। যেমন এই যে এই মালগুলো 1350 টাকা পিস। টাঙ্গাইল শাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই হাটের ইতিহাস। প্রাচীনকালে টাঙ্গাইলের তাঁতিরা মুসলিন শাড়ি বুনতেন। এর সার্থক উত্তরাধিকারী হয়ে আজও টিকে রয়েছে টাঙ্গাইলের জামদানি, বেনারসি ও তাঁতের শাড়ি। দেশভাগের আগে টাঙ্গাইলের তাঁতের শাড়ির বাজার বসত কলকাতায়। আর দেশভাগের পরে টাঙ্গাইলের তাঁতের প্রধান হাট ছিল জেলার বাজিতপুরে। শুধু দেশি পাইকারিই নন, ভারত, ইংল্যান্ড থেকেও শাড়ি কিনতে আসতেন ক্রেতারা। ভাই, মাল প্যাক করতেছেন, এটা কি আপনি নিজের জন্য কিনলেন নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, সিরাজগঞ্জেও তো আপনার ই শিল্প আছে, তাঁত শিল্প আছে, এখানকার তো তৈরি যেগুলো সেগুলো কিনবো। ও আচ্ছা আচ্ছা। টাঙ্গাইল শাড়ির এমন চাহিদা আর দেশ বিদেশের ক্রেতাদের আগমন দেখে টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া জমিদার পরিবার একটি হাটের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই থেকেই এই হাটটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। জানা যায় পন্নী পরিবার সদস্য ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চাঁদ মিয়া টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় প্রায় 200 বিঘা জমির উপরে মাহমুদগঞ্জ নামে এই হাটটি প্রতিষ্ঠা করেন। সে সময় করটিয়া ছিল একটি নদীবন্দর এলাকা। মূলত যখন তখন আসলে কিন্তু আপনারা হাটটা চালু পাবেন না, মানে দেখতে পারবেন না, আসতে হবে মঙ্গলবার এবং বুধবার। তো ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এই সাইডে শুধু বেনারসি শাড়ি আইটেম। বন্ধুরা, আজকে আমরা করটিয়া হাটে চলে আসছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাড়ি কিন্তু আমরা দেখতে পারলাম। এখানে নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে সময় লাগবে প্রায় সারাদিন। করটিয়া আসলে কাপড়ের জন্য বিখ্যাত। এটি আসলে কাপড়ের হাট। তো এই হাটে আমার লুঙ্গির দাম শুনে খুবই ভালো লেগেছে। 4 পিস লুঙ্গিতে হয় 1 থান, আর 1 থান লুঙ্গি 1000 টাকা করে এখানে দেখতে পারলাম। দাম শুনে কিসের জন্য অবাক হয়েছিলাম চলুন আপনাদের সরাসরি দেখাই। কালার দিয়ে ডিজাইন দেন কাপড়ে। আচ্ছা, এটা কি কি ব্র্যান্ডের ভাই? কি এরকম কি বলে? এটা নিউ ডিফেন্ড। এটা দাম হলো আপনার 2600 টাকা থান। 2600 টাকা থান? হ্যাঁ, 4টার দাম। আচ্ছা আচ্ছা, 4টার দাম 2600। হুম, এই একটা আছে 4টার দাম 2500 টাকা। আচ্ছা আচ্ছা, একটা দেন আনকমন, সব আনকমন পাবেন।
এটা কত টাকা থান? এটা 2500 টাকা থান। 2500 টাকা। ওহ। আর কোয়ালিটির মধ্যে এগুলা আছে কম দামা। 1000 টাকা থান। 1000 টাকা থান। আচ্ছা। এই একটা আছে 1000 টাকা থান। ঝুরির মধ্যে। এগুলা আছে 1000 টাকা। হ্যাঁ। তারপরে এই একটা আছে 1000 টাকা থান সাদার মধ্যে সেই কাপড়। এলে সব গ্যারান্টি 3 মাস দর পরে ফিরত দেই আমরা তাই না এটা ই উঠবে না রং উঠবে না রং না পিন দর পরে 3 মাস মোটা সিরা পাতলা যে কোনো সমস্যা হলে 3 মাস পরে ফিরত তাই না হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছেন এটা আসলে লং এটাই গ্যারান্টি আচ্ছা এই হাড়টি মূলত কত বছরের পুরনো হবে আপনার আনুমানিক আনুমানিক 600 বছর সম্ভবত হবে 600 বছর না জি জি বন্ধুরা শুনতে পারলেন আনুমানিক 600 বছরের পুরনো ওনার জানা মতে তো বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ